ওভারির সমস্যার জন্য কারো সার্জারির দরকার নাই, আনলেস অ্যান্ডোমেট্রিস ইজ ভেরি মাচ ইনফিলট্রেটেড, সেটা ডক্টর বলবে যে হ্যাঁ আপনার এখানে আমাদের এটা ভালো হওয়া সম্ভব না, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকে তো টিউমার হলেই বলবে আপনাকে সার্জারি করতে হবে, অ্যান্ডোমেট্রিস সেল পাওয়া গেলেই বলবে এটা এটা ফেলে দিতে হবে, হরমোন সমস্যা হলে বলবে আপনাকে এখন বাথরুমে ফেল হতে হবে। দ্যাটস নট দ্য সায়েন্স, দ্যার ইজ নো সায়েন্স। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনার জন্য একটা অনুকরণীয় হবে। আমার ছোট্ট একটা বোন বা আমার মেয়ের বয়সী, তোর নাম কি জানো বাবা? তাবিয়া। তাবিয়া বাসাও আমাদের এদিকে জিগাতলাদের বাসা। তো তাবিয়া প্রথম আসে হচ্ছে তার অ্যান্ডোমেট্রিসিসের যে সিস্টের সাইজ ছিল তার দুটো ওভারিতেই 13.5 সেন্টিমিটার, এটা কিন্তু একটা প্রায় টেনিস বলের সমান, আপনারা বুঝতে পারছেন। তো আজকে সিস্টার টোটালি গন, টোটালি ব্যানিশ হয়ে গিয়েছে। দেখুন আজকে শুধুমাত্র এত বড় সাইজের অ্যান্ডোমেট্রিসিস না, এটা ছোট হলেও এটার জন্য যে মেডিসিন দেওয়া হচ্ছে এতে কিন্তু ভালো হয় না, এবং ভালো হবে না এটা বলে দেওয়া হয়। এবং এর জন্য বার্থ কন্ট্রোল পিল দেওয়া হয়, দীর্ঘ সময় যাওয়ার পরে তখন ওভারিতে আরও সিস্ট জমা হয়, আরও বড় হয়, এবং অ্যান্ডোমেট্রিসিস সেলগুলো শরীরের অন্যান্য অর্গানে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় সেল তৈরি হয়, ফেলোপিয়ান টিউব হতে শুরু করে মেয়েদের ব্রেস্টে আসে, লাংয়ে আসে, আপনার সোভিয়াসে আসে, এটা যে কোনো জায়গায় যেতে পারে। এই কথাটা হচ্ছে একটু ডিফারেন্ট দ্যান হোয়াট আদার পিপল টক, কারণ হচ্ছে এটা একদম লেটেস্ট রিসার্চ থেকে কথা আমি বলছি। তো আলহামদুলিল্লাহ যদি আপনি একটা মানুষকে তার রুট থেকে দেখতে পারেন তার কোথেকেটা আসছে, আমি যদি তার প্রেসক্রিপশন দেখি ওখান থেকে আপনাকে বলবো। দেখুন এটা তার আগের অ্যান্ডোমেট্রিসিস সাইজটা দেখেন, সেলের যে সাইজটা 13.5 যেটা বলছিলাম সেন্টিমিটার টিউব, এখন কমপ্লিটলি দ্যার ইজ নো ইন্ডিকেশন লাইক দ্যাট, বুঝছেন। তো এরপরে হচ্ছে আমি দেখাবো হচ্ছে আমাদের প্রেসক্রিপশন দেখাই। হ্যাঁ, আমরা কী করেছি, আমরা ওকে বার্থ কন্ট্রোল পিল দিয়ে নেই। তো আমাদের মেডিকেল ডক্টররা কী করেছেন, ওনারা তার বডিকে অ্যানালাইসিস করে দেখেছেন তার কী কী ইস্যু আছে শরীরে। তো আমাদের ডাক্তাররা কী করেছেন, দেখেছেন তার এনার প্রদূষণ তৈরি হচ্ছে না, তাহলে অ্যাস্ট্রোজেন পরিমাণটা বেড়ে যাচ্ছে, সেখানে লিভার হচ্ছে এখানে এনাফ প্রদূষণ তৈরি করতে পারছে না, লিভার সাপোর্ট দিয়েছে। তারপরে আর কি দিয়েছে, আর দিয়েছে হলো প্রোজেস্টেরনকে বাড়ানোর জন্য এক ধরনের ন্যাচারাল সাপোর্ট দিয়েছে। তারপরে হচ্ছে যে সুগার একটা বড় কারণ, ইনসুলিন হাইপার ইনসুলিনেমিয়া একটা বড় কারণ, সুগার মেটাতে হচ্ছে না, ওনাকে সুগার সাপোর্ট দিয়েছে। ওনাকে দিয়েছে হচ্ছে যে তার ছোটো মেয়ে যদি হোক এই সময় তার একটু হাইপার অ্যাক্টিভিটি কাজ করেছিল, ওনাকে অ্যাড্রিনাল সাপোর্ট দিয়েছে। তারপরে যাতে প্যাটে ডাইজেশনটা ভালো হয় ডাইজেশন সাপোর্ট দিয়েছে। তো এই সবগুলো দেওয়ার মাধ্যমে কী হলো, ওনার আজকে টোটালি কমপ্লিটলি অ্যান্ডোমেট্রিসিস চলে গেল। এখানে আরও কিছু বডি সাপোর্ট দেওয়া লাগবে, এটা আমি এখন দিচ্ছি, ইনশাল্লাহ টুকটাক সমস্যা আছে এগুলো চলে যাবে। এখন তার জীবনে কোনো সার্জারি লাগবে না, তাকে যে বলা হতো যে তোমার ওভারের কোনো দরকার নাই, তোমার দুর্ভাগ্য তুমি মা হতে পারবে না, এগুলো এসব কথা আর সব স্টুপিড কথাবার্তা শুনতে হবে না। হ্যাঁ, তাকে আর বার্থ কন্ট্রোল খেতে হবে না, সো ক্রেজি ইউ নো। সো আপনারা প্রত্যেক মানুষ এই যুগের হওয়া দরকার। আজকে যে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিমাণে প্যান্ডেমিক চলছে, এই স্বাস্থ্যের যে রোগের যে প্যান্ডেমিক রোগের যে প্রাদুর্ভাব, এখানে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মাকে, বাবাকে, প্রত্যেকটা জেনারেশনকে, হ্যাঁ প্রত্যেকটা ডক্টরকে তাদের রিসার্চটাকে, আধুনিক গবেষণাকে আগে নিয়েই ট্রিটমেন্টটা আপডেট করতে হবে। আদারওয়াইজ আমরা ওকে বলবো তো স্যার তোমার ব্যাড লাক, তোমার জন্য কিছু হেল্প করতে পারছি না, ও এই রোগটা কখনো ভালো হবে না। তো আমরা আসেন সচেতন হই, এইসব মানুষদেরকে আমরা সুন্দর করে হেল্প করি, তার রুট কজ থেকে দেখি, তার কেন তার আজকে এনাফ প্রদর্শন তৈরি হচ্ছে না, কেন অ্যাস্ট্রন ডমিনেন্ট হচ্ছে, কেন পেইনফুল পিরিয়ড হচ্ছে, কেন পিরিয়ডটা ঠিকমতো হচ্ছে না। হ্যাঁ, তাই এই বয়সটা তো তাদের, তারা লাইফটাকে এনজয় করবে, আর তারা পড়ে আছে তাদের সেই হরমোনাল ইমব্যালেন্সের রিলেটেড ইস্যুগুলো থেকে। হ্যাঁ, তো আশা করি আমার ছোট্ট বোন বা মেয়ে যাই বলি, তোমার কী নাম, তোমার তাবিয়া, তাবিয়া তাবিয়ার মতো যারা এই ধরনের হরমোনাল ইস্যুতে ভুগছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আছে অথবা অ্যান্ডোমেট্রিসিস সমস্যা আছে, সবাই যেন কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট নিয়ে, সবাই যেন এই ধরনের মানে বার্থ কন্ট্রোল পিল এবং মানে হচ্ছে যে সার্জারির দিকে যেতে হবে না। ওভারির সমস্যার জন্য কারো সার্জারির দরকার নাই, আনলেস অ্যান্ডোমেট্রিসিস ভেরি মাচ ইনফিলট্রেটেড, সেটা ডক্টর বলবে যে হ্যাঁ আপনার এখানে আমাদের এটা ভালো হওয়া সম্ভব না, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকে তো
টিউমার হলেই বলবে আপনাকে সার্জারি করতে হবে, অ্যান্টিবায়োটিক সেল পাওয়া গেলেই বলবে এটা এটা ফেলে দিতে হবে, হরমোন সমস্যা হলে বলবে আপনাকে এখন বাটনগুলো ফিল হতে হবে। দ্যাটস নট দ্য সায়েন্স, দ্যার ইজ নো সায়েন্স। এই কথা বলে বলছি আমি আজকে পোস্ট ডক মেডিকেলের উপর পোস্ট ডক করার কারণে কথা বলতে পারছি আজকে। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্টগুলোতে আমাদের ক্লিনিকে আমরা ওই প্র্যাকটিসটাই করছি এবং সাকসেসফুলি ভালো আছে। তো তুমি বলো তোমার অভিজ্ঞতা কেমন, আগে কেমন ছিল এখন কেমন আছো তুমি এখন, তা বিয়ে বলো তোমার কেমন লাগছে কথাটা শুনে, তোমার এখন সিস্ট নাই, ভালো লাগছে? এখানে কিভাবে তুমি এসেছিলে আমাদের এখানে? ইউটিউব এবং ফেসবুকে আপনাদের ভিডিওগুলো দেখে তারপর ওখান থেকে আরকি কন্ট্যাক্ট করা আসা আর কি। চমৎকার, আর খুব ভালো লাগছে যে এখানে আসার পর আমার অনেক প্রবলেমই সলভ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, দ্যাটস অল। ডক্টর আপনারা তো ট্রিটমেন্টটা করেছেন, আমি তো দূর থেকে আর কি করেছি, আপনারা বলেন। স্যার আমরা প্রথমে যে ওর হরমোন ব্যালেন্স সেটার দিকে আমরা মেইন ফোকাসটা করেছি, দেন হরমোন ব্যালেন্সের পরে তার অন্যান্য যে ইস্যুগুলো ছিল সেগুলোকে আমরা সাপোর্ট দিয়েছি, এবং ওভারঅল আমাদের যে মানে ফুড গাইডলাইন ছিল সেটা আমরা ওনাকে সেটা আমরা ওনাকে খুবই স্ট্রিক্টলি মেনটেন করতে বলেছি, এবং ওভারঅল আসলে একটা রেজাল্ট আমরা পেয়েছি সবকিছু। আপনি মা হিসেবে কিছু বলেন তাবি আরামু, মানে আপনি তো সবকিছু করেছেন, মেয়েকে তো ছোট মানুষ তো পারতো না, আপনি যদি এনকারেজিং না হতেন, আপনি যদি উৎসাহ না পেতেন খাবার দাবার যে চেঞ্জ করেছেন, তো আপনি সব করেছেন। জি জি, আপনি বলেন আপনার মানে আপনাদের গাইডলাইনটা আমি ফলো করি, আলহামদুলিল্লাহ ও এখন আগের থেকে অনেক ভালো, সুস্থ, হ্যাঁ টেস্টও তাই বলছে আলহামদুলিল্লাহ। জি জি, টেস্টের রিপোর্টও ভালো আসছে, আশা করি ওর মতো আরো মানে পেশেন্ট যদি এরকম কেউ থাকে, এখন অহরহ অনেক আছে অ্যাভেলেবল, তো আমি মনে করি যে এখানে এসে দেখানোটা ভালো। দুটো জিনিস আমি বলি, উনি বলছে অনেকের আছে, অনেকের কেন হচ্ছে রং আনহেলদি ফ্যাট, এবং হচ্ছে যে এক্সেসিভ কেমিক্যাল ডিস্ট্রাপশন। আপনার আজকে এই যে প্লাস্টিক বোতলে আমি ধানমন্ডি দিয়ে যখন সকালে হাঁটতে যাই দেখি মানুষ কী পরিমাণ চা খাচ্ছে, এতগুলো প্লাস্টিক যদি খায় চায়ের সাথে এই প্লাস্টিকগুলো থেকে, এতগুলো যে মেয়েরা খাচ্ছে মায়েরা খাচ্ছে, এই লাগে আমার মতো মানে সুইসাইড করছে এরা। এই যে এন্ডোক্রাইন ডিস্টার্ব করে যে পলিথিনগুলো আছে, প্রসাধনী, শ্যাম্পু, সাবান, সোপ, এরপরে মেয়েদের লিপস্টিক পরে, মেয়েদের মেকআপ করে, এই সবগুলো কেমিক্যালি এন্ডোক্রাইনকে এফেক্ট করে। হ্যাঁ, আমরা যেন এই সবগুলো থেকে দূরে থাকি, এবং মাছ মাংস দুধ ডিমগুলো যে ন্যাচারালটা খাই, আদারওয়াইজ প্রত্যেকটা মেয়ের সমস্যা হবে, গ্যারান্টেড। সম্ভব না একটা মেয়ে ভালো থাকে যদি এইসব প্লাস্টিকের বোতলে পানি খায় বা প্লাস্টিকের বোতলে চা খায় অথবা এই যে পার্সোনাল কেয়ার করে যদি ন্যাচারাল না করেন, প্রত্যেকেরই সমস্যাটা হবে, মানে ডায়েট মেনটেনটা অনেক জরুরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওকে আজকে শেষ করছি এখানে, সালামু আলাইকুম।